দিদি আবার মাঝখানে তখন মনে ছিল না আজকে ও দিদি খারাপ লাগছে ও দিদি আজকে মনে হচ্ছে অসভ্যতা অসভ্যতা করেছে নরেন্দ্র মোদি আমি তো আপনাকে এই কথাটার উত্তর দিতে চাই আমি আমার কথা বলছিলাম আপনি মাঝখানে ঢুকলেন কেন নাচন করে যাচ্ছে শুধু আপনি কি চেষ্টা করে বলছেন দিদি কথা বলে যাচ্ছে আবার কথা শুনুন তাহলে কোথাও প্রেসার তৈরির একটা ট্যাকটিক্স না আদালত জুডিশিয়ারি এবং বিচারপতিদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে দীর্ঘ দিন ধরে আস্থা আছে এবং মাননীয় বিচারপতিরা আমাদের সমাজকে নেতৃত্ব দেন এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এত বড় স্পর্শকাতর মামলা এবং কৌশিক চন্দ্র ইনিও যথেষ্ট দক্ষ এবং যোগ্যতার পরিচয় দিয়েই নিশ্চয়ই বিচারপতি হয়েছেন ফলে এই নিয়ে প্রশ্ন তোলার কোনো মানে অবকাশই নেই কিন্তু সেই জায়গা কাজ তো করেন না ও দিদি আবার মাঝখানে দিদি ডেলি প্যাসেঞ্জার কোথায় গেল আজকে ও দিদি খারাপ লাগছে ও দিদি আজকে মনে হচ্ছে অসভ্যতা অসভ্যতা করেছে নরেন্দ্র মোদি আমি তো আপনাকে এই কথাটার উত্তর দিতে চাই আমি আমার কথা বলছিলাম আপনি মাঝখানে ঢুকলেন কেন বিচারপতির যে